হঠাৎ করে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, ফেসবুক বেসিক মোড প্লাস নামে একটা সিস্টেম চালু করেছে। আপনারা এতদিন নিশ্চয়ই বেসিক মোডে ইউজ করেছেন, যেটা হচ্ছে ফ্রি ফেসবুক। আপনারা কোনো ছবি টবি দেখতেন না, ডাটা শেষ হয়ে গেলে আমরা ফ্রি ফেসবুক ইউজ করতাম, যার কারণে আমরা হচ্ছে কোনো ছবি দেখতে পারতাম না। কিন্তু দেখতে পাচ্ছেন আবার এই যে নোটিফিকেশন, এখানে লক্ষ্য করুন বেসিক মোড প্লাস, এটা নতুন চালু করেছে ফেসবুক। তো এইটাতে আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন বেসিক মোড প্লাস। তো এটা আগে ছিল শুধুমাত্র বেসিক মোড। তো এটা দেখে আমি একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বেসিক মোড প্লাস, ইউ হ্যাভ 30 MB পার ডে অ্যান্ড এ ম্যাক্সিমাম অফ 200 MB পার মান্থ টু সি টেক্সট অ্যান্ড ফটোজ অন ফেসবুক। আপনার হচ্ছে প্রতিদিন 30 MB মতো ইউজ করতে পারবেন, এবং প্রতি মাসে সর্বোচ্চ 200 MB আপনারা ইউজ করতে পারবেন এই যে বেসিক মোড প্লাস, যদি আপনাদের ফেসবুকে অ্যানাবল থাকে। তো এটার জন্য আপনাদের কি করতে হবে, আমার এই যে এখন এয়ারটেলে ডাটা কানেকশন দেওয়া আছে, তো আপনাদের অবশ্যই এয়ারটেল সিম অথবা রবি থাকতে হবে এবং ফেসবুক অ্যাপটা আপডেটেড থাকতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে এটা ইউজ করতে পারবো। তো যারা এখনও এটা চালু হয়নি, আপনারা রবি অথবা এয়ারটেল সিম ইউজ করে কানেক্ট করে দেখতে পারেন, অ্যান্ড ফেসবুকটা অবশ্যই আপডেটেড থাকতে হবে। থ্যাংক ইউ।